হ্যালো এভ্রান আমি ইস্তিয়াক আহমেদ আমি একটি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে তো আসলে আমি আপনাদেরকে একটা একটা ভালো উদ্দেশ্যে আপনাদের সাথে কথা বলার জন্য বা একটা জিনিস বিষয় নিয়ে শেয়ার করার জন্য আপনাদের সাথে উপস্থিত হয়েছি তো বিষয়টি হচ্ছে এস আমরা অনেকেই নামটা শুনেছি তো html এর পূর্ণাঙ্গ রূপটি হচ্ছে হাইপারটেক্সট মার্কার ল্যাঙ্গুয়েজ সো যদিও আমি এই বিষয়ে সম্পূর্ণ সবকিছুই জানি না তবু আমি চেষ্টা করব যতটুকু জানি তা আপনাদেরকে জানানোর জন্য তো অ্যাকচুয়ালি আমি আমরা অনলাইনে অনেক html শেখার সাইট দেখি বা অনেক html এক্সারসাইজ সাইট দেখি যেগুলা থেকে আমরা অনেক কিছুই শিখতে পারি কিন্তু হয়তো দেখা যায় যে সে সকল সাইট গুলা থেকে হয়তো বা আমরা বুঝতে পারি না যে জিনিসগুলা কি বা আমরা হয়তো বুঝতে পারি না যে আসলে এটা কেন ইউজ করা হয়েছে বা এটা কি জন্য ইউজ করা হয়েছে তো আমি আসলে চেষ্টা করব যে ওই সকল সাইট গুলা ইউজ করার মাধ্যমে আপনাদেরকে জিনিসগুলা বোঝানোর ট্রাই করব যে আসলে এই জিনিসগুলা এরকম আর হয়তো বা আপনাদেরকে এতটুকু ধারণা দিতে সক্ষম হব তো আসলে আমি এমন একটা সাইটের কথা বলবো ডাব্লিউ থ্রি স্কুল আমরা অনেকেই এটার কথা শুনেছি এখানে অনেক টিউটোরিয়ালস পাবো এস টি এম এল সি এস এস জাবা স্ক্রিপ্ট যাই হোক তো আমি আপনাদেরকে বলবো হচ্ছে এইচ টি এম এল সম্পর্কে তো আপনারা হচ্ছে এই লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে গেলে আপনারা এই সাইটটিতে ঢুকতে পারবেন আমি ও লিঙ্কটি দিয়ে দেবো তো ডাব্লিউচি স্কুল সম্পর্কে আমাদের অনেকেরই আইডিয়া আছে সো আমি এইটি ইউজ করার মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি প্রাথমিক ধারণা দিব এস কি কী আর এটার সাথে আমরা সিএসএস টা কীভাবে কাজ করবো ফার্স্ট আমরা এস টিএমএল ফাইভ টিউট দেখব সো এস টি ফাইভ আমরা ইউজ করি সো উইথ এস টিএমএল ইউ ক্যান ক্রিয়েট ইউর ওন ওয়েবসাইট তাহলে এস টিএমএল শিখে আমরা কী করতে পারবো আমরা এটা ইউজ করে আমাদের নিজের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো আর প্রত্যেকটা ওয়েবসাইটের পিছনে এইচ টি এম এল পিএইচপি এগুলোর অনেক কাজ থাকে সো আমরা এস শিখে ওয়েব ডেভেলপিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো দিস টিউটোরিয়াল টিচ ইউ এভরিথিং অ্যাবাউট এস সো এই টিউটোরিয়ালটি আপনাদেরকে এস এল সম্পর্কে সবকিছু শিখতে সাহায্য করবে HTML is ইজ ইজি টু লার্ন will enjoy it. Of অফ কোর্স will enjoy এনজয় I আই সো আমরা আজকে তেমন কিছু বেশি দেখব না ও আপনাদেরকে আগে একটা কথা বলে রাখি আপনারা এসটিএমএল নোটপ্যাডের মাধ্যমেও রান করতে পারেন তো আপনাদেরকে প্রথমে যেটা উপদেশ দিব সেটা হচ্ছে আপনারা নোটপ্যাড প্লাস প্লাস ওকে আমি দেখিয়ে দিই নোট প্লাস প্লাস এখানে গেলে নোটপ্যাড প্লাস প্লাস সাইটে গেলে আপনারা এরকম একটা সাইটে চলে আসবেন যেখানে এস টি এম এল থেকে জিনিসগুলো এডিট এবং কোডিং করার জন্য অনেক সুবিধা এবং ইয়ে করার জন্য সো এখান থেকে আমরা ডাউনলোড গিয়ে এখানে ডাউনলোডস ক্লিক করলে আপনি নোটপ্যাডটি পেয়ে যাবেন আর আশা করি এটা আপনার অনেক উপকারে আসবে সো নোটপ্যাড প্লাসে প্লাসে কাজ করার আপনার জন্য অনেকটা সুবিধাও হবে বটে অনেক আশা করি উপকৃত হবেন তারপরে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো উম নোটপ্যাড প্লাস প্লাস আপনারা ডাউনলোড করে নিয়েন আর নিয়ে এতে আপনারা ভালোভাবে আশা করি হোকগুলি ইডিট করতে পারবেন যাই হোক তো আমি আপনাদেরকে একটা সিম্পল প্রোগ্রাম এখানে আছে এটা জাস্ট কিছু বলতে সাহায্য করব প্রথম বলে দিয়েছি যে এলটা কি আর হচ্ছে কেন ইউজ করব আর এটা আমরা কিভাবে লার্ন করতে পারবো সো আমরা দেখেছি বিভিন্ন প্রোগ্রামিং বিভিন্ন হেডিং ফাইল হেডার ফাইল প্লাস স্টার্টিং এবং ইন্ডিং এরকম একটা বিষয় থাকে সো এস হচ্ছে মূলত মানে হাইপার টেক্সট এটা আমরা ম্যানুয়ালি অ্যাকচুয়ালি আমরা ইউজ করে থাকি হচ্ছে বিভিন্ন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওকে যেমন আমরা এস প্রোগ্রামটা একটা হেডার ফাইল দিয়ে শুরু করব ডক টাইপ এস সো এটা আমরা অতি সহজেই বুঝতে পারছি আর HTML আমরা প্রত্যেকটা এস কোড এস দিয়ে শুরু করব এবং HTML দিয়ে শেষ করব প্রত্যেকটা এস টি ব্লকের আন্ডারে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে হেড ফাইল আর একটা হচ্ছে বডি সো এই হেড এবং বডি ভিতরে আমরা সব কাজ করতে করবো তো সর্বপ্রথম হচ্ছে হেড হেড এর ভিতরে হচ্ছে আমরা টাইটেল সিএসএস এগুলোর কাজগুলো করে থাকি সো হেড এর ভিতরে ওকে আর এখানে আমরা টাইটেল পেসে টাইটেল দিতে পারি হ্যাঁ এখানে হেড ক্লোজিং প্রত্যেকটা ক্লোজিংয়ের শেষে আপনাকে হচ্ছে এই চিহ্নটি ইউজ করতে হবে ব্যাক আর শুরু করার সময় কোনো স্ল্যাশ ইউজ করতে হবে না শেষ করার সময় প্রত্যেকটা ট্যাগ এই যে এই ব্র্যাকেটের ভিতরে যেই যা কিছুই থাকবে প্রত্যেকটা হচ্ছে এক একটা ট্যাগ এই যে ব্র্যাকেটটা ইউজ করা হয়েছে এর ভিতরে যাহি থাকুক না কেন সবগুলাই হচ্ছে এক একটা ট্যাগ সো so, HTML এটা হচ্ছে ট্যাগ আর এটা হচ্ছে প্রত্যেকটা ট্যাগ নেইম আর এটা হচ্ছে ট্যাগ ব্র্যাকেট আর প্রত্যেকটা এস টি এর হেড এবং বডি থাকবে এবং হেডের ভিতরে আমরা টাইটেল এখানে টাইটেল দেওয়া আছে আর এখানে বডির ভিতরে এখানে এইচ ওয়ান এটা একটা হেড এটা হচ্ছে সাইজ এই হচ্ছে এই আমি এখানে যে লাইনটা লিখলাম যে এই যে হেডিংটা লিখলাম এই হেডিংটা অ্যাকচুয়ালি এটা সাইজ নির্ধারণ করে h1 and h1 এটা uh, h6 পর্যন্ত আছে আপনি যদি এখানে দেখেন h6 নেই আমি h6 ইউজ করলাম এখানে রান করলাম জিনিসটা ছোট হয়ে গেল আবার আমি যদি এখানে h2 ইউজ করি সো সাইজটি বড় হয়ে গেল সো এরকম আমাদের অনেকটাই গেছে আমরা আসলে কোডিংগুলা দেখার মাধ্যমে বোঝার মাধ্যমে আস্তে আস্তে জিনিসগুলো শিখতে পারবো সো দিস ইজ হেডিং এটা এই লাইনটি হচ্ছে আমরা এই এইচ ওয়ান এইচ টু সাইজ ট্যাগের মাধ্যমে হচ্ছে জিনিসটা মানে কভার করতে পারি আর পি পি ট্যাগের পি ট্যাগের ভিতর মাধ্যমে আমরা হচ্ছে প্যারাগ্রাফ বুঝায় থাকি তো পি এই ট্যাগের ভিতরে হচ্ছে আমরা যাই কিছু লিখবো সেটা প্যারাগ্রাফ আকারে আমাদের শো করবে যেমন দিস ইজ প্যারাগ্রাফ আমরা এখানে অনেক কিছু লিখতে পারবি লিখতে পারি যেমন দিস প্যারাগ্রাফ পি এ আর এ জি আর এ টি এইচ এর পর সরি আমরা তখন কী করতে হবে এই ক্লোজ ব্র্যাকেটটি হচ্ছে শেষে ইউজ করতে হবে মানে আমাদের ক্লোজ বাই ব্ল্যাক স্লাস ব্ল্যাক সো এখন আমরা দেখেন আমরা এই প্যারাগ্রাফটা এখানে এডিট হয়ে গেল সো আমরা প্যারাগ্রাফ যদি লিখতে চাই এই ট্যাগ ইউজ করতে হবে তারপর আমাদের বডির কাজ শেষ হয়ে গেলে বডি ব্যাক বডি লিখে বডির কাজ শেষ করতে হবে দেন আমাদের মেন স্টেম শেষ সো এটা হচ্ছে একটা প্রাইমারি লেভেল কোডিং অফ আইসটিএমএল সো আমি এটা দ্বারা জাস্ট বুঝাতে চেয়েছি যে আসলে আমরা কীভাবে কাজ করবো যে আমরা হাইপার টেক্সট ল্যাঙ্গুয়েজটা আমরা কীভাবে ইউজ করবো বা কীভাবে এটা আমাদের উপকারে আসে বা এটার ধরনটা কীরকম অ্যাকচুয়ালি এরকমই আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সাথে এটা অনেকটাই মিল আছে যেমন টাইটেল টাইটেলের মধ্যে আমরা টাইটেল লিখে থাকি হেড হেডের ভিতরে আমরা হেডের যত কার্য হেড লিখতে থাকি বডির ভিতরে আমরা যে বডির যেই যেই সেগমেন্টগুলো আমরা ওগুলো ইউজ করে থাকি পি দিয়ে প্যারাগ্রাফ বোঝানো হয় সো এগুলা হচ্ছে আহ মানে রিয়েলিটি ল্যাঙ্গুয়েজ এর সাথে মিল রেখে করা সো আশা করবো যে এই বিষয়টা বুঝতে পেরেছেন আপনারা যাই হোক তো এভাবে আমরা ডাব্লিউজি এর মাধ্যমে ফার্স্টকোডিং টা আমরা দেখলাম সো আমরা আরেকটা পয়েন্টে যাই

যেমন পেয়ানার ডট কম সো এই অ্যাকচুয়ালি এই পেজটার পিছনে কিন্তু অনেক কোডিং এর ব্যাপার সাথে আছে যদি আমরা একটু ইন্টারেস্ট দেখি যে এই যে ইনসেপ্ট ইনসপেক্ট এই এই অপশনটাতে যাই দেখেন এখানে অনেক হিজিবিজি লেখা আছে আপনারা অবশ্যই আপনাদের পিসি থাকলে দেখতে পারবেন দেখেন আপনারা এখানে অনেক হিজিবিজি লেখা আছে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে কোড মানে এই এই ওয়েবসাইটের কোড সো এটাই বলা হয়েছে এই এই ওয়েব পেজটার স্ট্রাকচার হচ্ছে এগুলা মূলত আমরা এই স্ট্রাকচার ইউজ করার মাধ্যমে অ্যাকচুয়ালি আমরা হচ্ছে এই মেইন ওয়েব পেজটা এত সুন্দরভাবে এত ভালোভাবে দেখতে পারি সো এটাই হচ্ছে এইস এর কাজ

যে এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে ট্যাগ সো এইস এলিমেন্টস আর রিপ্রেজেন্টেড বাই সুতরাং দ্বারা রিপ্রেজেন্ট করা হয় এইচটিএমএল ট্যাক্স লেবেল পিসেস অফ কাউন্টেডেস হেডিং প্যারাগ্রাফ টেবিল সো এখানে আমরা অনেক কিছু দেখতে পারবো এখানে হেডিং থাকবে প্যারাগ্রাফ থাকবে টেবিল থাকবে আরও অনেক কিছু থাকবে যেগুলো আমরা আস্তে আস্তে শিখতে পাবো

এখানে আপনার ইচ্ছা করে এই সাইটে দেখতে পাবেন যে এখানে অনেকগুলা এক্সাম্পল এক্সপ্লেন করে দেওয়া আছে যেমন ডক টাইপ ডিক্লারেশন ডিফাইন্স দ্য ডকুমেন্টস অফ টু বি এম এল ফাইভ এটা হচ্ছে এস টি এম এল ফাইভ ডিক্লারেশন করে ডিফাইনস করে দিস ডকুমেন্টস দ্য এইচটিএমএল টিএমএল ইলিমেন্টস ইজ দ্য রুট ইলিমেন্টস পা এস টিএম পেজ আপনি এই এস টি এম এল এর মাধ্যমে হচ্ছে একটা এস এল কোডিং শুরু করতে হয় এই ট্যাগ ইউজ না করলে আপনার এস এল কোড শুরু হবে না সো এসটিএমএল ইলিমেন্টস ইজ দ্য রুট ইলিমেন্ট অফ এ এস সো এটা হচ্ছে একটা রুট ইলিমেন্টস দ্য হেড ইলিমেন্টস কনটেন্টস ম্যাটা ইনফরমেশন দ্য ডকুমেন্ট সো হেড ইলিমেন্টসের ভিতরে থাকে ম্যাটা কন্টেন্টসগুলো ঠিক আছে ম্যাটা কন্টেন্টসগুলো হেড ইলিমেন্টসের ভিতরে থাকে আর টাইটেল ইলিমেন্টস স্পেসিফাইজ এ টাইটেল ফর দ্য ডকুমেন্ট এই টাইটেল ট্যাগের ভিতরে হচ্ছে স্পেসিফাইজ টাইটেল স্পেসিফাইজ টাইটেল থাকে ফর দ্য ডকুমেন্টস ডকুমেন্টের জন্য আমরা যদি একটা টাইটেল নির্ধারণ করতে চাই তাহলে সেটা বডিতে গিয়ে সরি হেডে গিয়ে আমরা একটা টাইটেল ট্যাগের মাধ্যমে সেটা লিখতে পারি আর বডি কন্টেন্টস দ্য ভিজিবল পেস কন্টেন্ট এখানে হচ্ছে বডিতে হচ্ছে আমরা যে কন্টেন্টসগুলো ভিজিবল করবো সেই গুলো কন্টেন্টগুলো আমাদেরকে লিখতে হবে বডির ভিতরে আমরা হেডের ভিতরে কিন্তু ভিজিবেল কন্টেন্টগুলো তেমন একটা দেখি না বা লেখা হয় না সো বডির ভিতরে হচ্ছে আমাদের ইলিমেন্টগুলো বডি হচ্ছে যে গুলো লিখতে লিখবো সেগুলো হচ্ছে ভিজিবল সো বডির ভিতরে আর দ্য এইচ ওয়ান ইলিমেন্টস ডিফাইন্স এ লার্জ হেডিং সো এই ট্যাগের মাধ্যমে আমরা এক একটা প্যারাগ্রাফ বা এক একটা কে আমরা লার্জলি দেখতে পারবো স্মল মানে সাইজগুলো আমরা মেনটেন করতে পারবো আর পি ইলিমেন্ট ট্যাগ পি ইলিমেন্ট ডিফাইন্স এ প্যারাগ্রাফ সো এই ট্যাগের মাধ্যমে হচ্ছে আমরা প্যারাগ্রাফ ডিফাইন করবো যেটা আমি আগে বলছি আপনাদের সো এখানে আপনারা দেখতে পারবেন এক্সটেমেন্ট ট্যাগ অনেক এগুলো এখানে এক্সাম্পল আগে দেওয়া আছে সো আপনারা নিজের ইচ্ছা করে টাইপ করে দেখতে পারবেন নাও আপনাদেরকে আজকে আরেকটা নতুন বিষয় শেখাই যেমন আপনারা কিভাবে কোডিং এর মাধ্যমে জিনিসটা অ্যাকচুয়ালি মানে করতে পারবেন সো আমি এখানে নোটপ্যাড ডাউনলোড করার কথা বলছিলাম আমার কাছে অলরেডি নোটপ্যাড ডাউনলোড করা আছে সো নোটপ্যাড আমি ওপেন করলাম সরি আমার কিছু কোড করা ছিল ওকে সো সি আমরা ফার্স্ট অফ অল এখানে কাজ করার জন্য কিভাবে সেভ করব এই জিনিসটা আপনাদেরকে দেখিয়ে দিই সেটা হচ্ছে আমরা এখান থেকে একটা নিউ ফাইল নেব ফাইল হচ্ছে গিয়ে আমরা সাপোজ আমি একটা ডেস্কটপেই করবো যেমন একটা নাম দিলাম নিউ আর আমাদের ফাইলটার নেমে শেষে ডট এল ফাইল লিখতে হবে টি এম এল ওকে

এখানে আমার একটা নোটপ্যাড আছে আপনাদের কাছে একটা এখানে হচ্ছে ধরেন सपोज ক্রোম ব্রাউজার অথবা মজিলা ব্রাউজার একটা ওয়েব ব্রাউজারের চিহ্ন হবে আমার এখানে হচ্ছে না যাই আমার এখানে নোটপ্যাড এর মাধ্যমে আমি new.html একটা ফাইল করলাম সো দেখা যায় কিছু কোডিং করার মাধ্যমে যেমন সো ডিফাইন করলাম সো আমি এসটিএমএল ট্যাগ দিয়ে শুরু করলাম আমি এখানে একটা html tag শেষ করে দিই তো দেখেন এই এই html থেকে html এর আন্ডার একটা লাইন ক্রিয়েট হয়েছে তার মানে হচ্ছে এটার ভিতরে যা হবে তা html এবং html ব্ল্যাক সিস্টেম এর ভিতরেই থাকবে এর বাইরে কোনো কাজ করা যাবে তো html এর ভিতরে দুটো পার্ট থাকে আমি বলেছি একটা হচ্ছে হেড সো হেড শুরু হয়েছে হেড এক্সটেনশন এই ক্রিয়েট head backslash এ আমি যাই দেখেন এর আন্ডারে আমি যে হেড ব্লক ক্রিয়েট করেছি তার জন্য আলাদা একটা বক্স তৈরি হয়েছে সেগমেন্ট তৈরি হয়েছে সো হেড আর একটা জিনিস থাকে হচ্ছে বডি ওকে সো বডি ট্যাগ শুরু করলাম এবং বডি এভাবে যদি আপনারা প্রত্যেকবার শুরু আর শেষ করে দেন একসাথে প্রথমবারই তাহলে জিনিসগুলা মানে অতটা এলোমেলো হয় যায় না সো হেডের ভিতরে আমি টাইটেল দিলাম পেজ টাইটেল টাইটেল ওকে দিয়ে আমি সেটা শেষ করে দিলাম এটা হচ্ছে হেড এগুলো হচ্ছে মেটা কন্টেন্ট আর আমরা বডিতে লিখবো যেগুলো সেগুলো হচ্ছে যেমন স্পেসিফিকভাবে এখানে বডিতে আমরা যে জিনিসগুলো লিখবো সেগুলো হচ্ছে ভিজিবল এখানে আমি যে কন্টেন্টগুলো লিখি নি যেমন অলরেডি ভিজিবল যেমন আমি সাইজ ট্যাগ দিয়ে একটা হেডিং লাইন লিখি যেমন w w -E l s n ওকে -E.

সো সি আমরা এটা কীভাবে রান করবো ওকে আমরা এখানে এটাকে সেভ করে দেবো নকরটা এখানে সেভ করে দিলাম সো এখানে হচ্ছে ম্যাটার কন্টেন্ট থাকবে এটা হচ্ছে আমার ডেফাইন হচ্ছে দিয়ে শুরু করলাম এস্টেম দিয়ে শেষ করলাম হেড শুরু করলাম শেষ করলাম বডি সো আমি এখন একটা যদি রান করি এখান থেকে আমরা রান করবো এখানে আমরা বিভিন্ন ব্রাউজারে সেটা রান করতে পারি সো আমি ক্রোম ফায়ারফক্সের আমি প্রোগ্রামটা রান করবো হ্যাঁ আমরা অবশ্যই এখন দেখতে পাচ্ছি যে বিষয়টা যে আমি ফায়ার ফক্সে রান করেছি যে আমি এখানে যাই লিখেছি কিনা সেটা আমার এই ফায়ার ফেসিবল হয়েছে যেমন আমি এভাবে আমরা প্রোগ্রাম কোডিংগুলো এখানে লিখে এখান থেকে আমরা রান করতে পারি সো আশা করি এই প্রাথমিক ধারণাগুলো আপনাদেরকে অনেক কিছুই শিখিয়েছে আর শিখতে সাহায্য করেছে আর আমরা নেক্সট ডেতে আরো বিস্তারিত আরও ভালো কিছু আরও সামনের দিকে শিখতে থাকবো সো আর এই চ্যানেলটি একদমই নতুন এখানে তেমন একটা সাবস্ক্রাইবারও নেই যদি আপনাদের কাছ আপনারা তেমন একটু উপকৃত হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি আমি আপনাদেরকে খুব ভালো সার্ভিস দিতে পারবো বা আমি যতটুকু জানি বা যতটুকু আমার বোঝার ক্ষমতা হয়েছে ততটুকুর ভিতরে আপনাদেরকে কিছুটা জানানোর চেষ্টা করব আমি যে সব জানি তাও না দোয়া করবেন যাতে আমিও শিখা আমিও লার্নিং করতেছি এমনই পর্যায়ে সো আমি ট্রাই করব যাতে আমার বেস্টটা দেওয়ার জন্য ওকে সো সবাই ভালো থাকবেন এ পর্যন্তই আসসালামু আলাইকুম